মাত্র 6999 টাকাতে Xiaomi তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে ফেলল, যার নাম Redmi A1 Plus। অর্থাৎ মাত্র 7000 ভারতীয় টাকাতে আপনারা পেয়েছেন একটি 4G ফোন। তবুও আমি বলছি এই ফোনটি ভুলও নেবেন না, তার কারণ এই ফোনটির দাম অনুযায়ী ভ্যালু ফর মানি প্রোভাইড করে না। আর সেটা কেন বলছি তা জানার জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিও শেষে আমরা এটাও জেনে নেব যে এই দামের মধ্যে বা 7 থেকে 8 হাজার ভারতীয় টাকার মধ্যে কোন ফোনটি তাহলে আমাদের নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল টেকটিজ বাংলা, আমি দীপঙ্কর, আর সোনাস নগর আজকে ভিডিও শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখে নিচ্ছি রেডমি A1 প্লাস মোবাইলটি কেমন এবং এটি আমাদের নেওয়া উচিত কিনা। তো এই ফোনটির সামনে আমরা ভি নচের একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। ডিসপ্লেটির আকার 6.52 ইঞ্চির HD প্লাস IPS ডিসপ্লে, এবং এই দামের মধ্যে আমরা ভি নচ ডিসপ্লেটা পাবো, এটা স্বাভাবিক। তবে ডিসপ্লের ব্রাইটনেস 400 নিটস রাখা হয়েছে, এবং এই ডিসপ্লের সামনে কি প্রোটেকশন রাখা আছে রেডমির তরফ থেকে বলা হয়নি, তবে তারা বলেছে এটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ডিসপ্লে। এবং ফোনটির পিছনে ম্যাট ফিনিশ আমরা ব্যাক পেয়ে যাচ্ছি, যেটি দেখতে যথেষ্ট আকর্ষণীয় লাগছে, এবং ক্যামেরা মডেলটিও একটু সুন্দর রাখা হয়েছে। তার পাশে ফ্ল্যাশলাইটটি আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক ক্যামেরা মডেলের সাথেই আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি, যেটি ব্যাকে দেওয়া হয়েছে। তো এত কম দামের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সার দিয়েছে, এটি প্রশংসাযোগ্য। তবে এই ফোনটির চড়া একটু বেশি হবে, 9.9 mm এর চড়া, এবং এটির ওজন আমরা পেয়ে যাবো 192 গ্রাম। অর্থাৎ এই দামের মধ্যে এই ফোনটিতে যা ডিজাইন দেওয়া হয়েছে তা ঠিকঠাক আছে বলতে পারি আমরা। আর এই ফোনটিকে আমরা দুটো কালারে দেখতে পারবো, একটি হালকা নীল আর একটি হালকা সবুজ। এবং এই ফোনের সফটওয়্যার যদি কথা বলি, তো এই প্রথম আমরা রেডমির A1-এর মতনই A1 প্লাসেও আমরা অ্যান্ড্রয়েড গো 12 এডিশন পেয়েছি, যেটি ক্লিন অ্যান্ড্রয়েড বলে দাবি করা হয়েছে রেডমির তরফ থেকে। অর্থাৎ এখানে আমরা কোনো ব্লুটুথ এক্সট্রা কোনো অ্যাপ আমরা দেখতে পারবো না। তো এই প্রসেসরের যদি কথা বলি, তাহলে এখানে 12 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি হিলিও A22 প্রসেসরটি দেখতে পারবো। আর যে প্রসেসরটির অন্টুডু স্কোর 10-90 হাজার পার হবে, অর্থাৎ তেমন কোনো ভালো প্রসেসর আমরা এখানে দেখতে পারছি না। ডে টু ডে লাইফে যেগুলো টাস্ক করা হয়, অর্থাৎ ফেসবুক করা, ইউটিউব এবং সামান্য কিছু মুভি দেখার জন্য এই ফোনটি ঠিক আছে। এখানে কোনো হেভি গেমিং আপনারা কোনো মতে আশা করতে পারেন না। নর্মাল গেমিংগুলো চলতে পারে, টেম্পল রান বা সাবে রানানোর মতন গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন, কিন্তু এখানে ফ্রি ফায়ারের গেম ভালোভাবে খেলা মুশকিল হয়ে যাবে। এখানে গ্লিচ বা ল্যাগ দেখতে পারবেন যদি হেভি গেম খেলেন। আর যেহেতু এটি একটি 2GB মোবাইল, 2GB LPDDR 4X RAM দেখতে পাচ্ছি এখানে, এবং রমের কোয়ালিটি রাখা হয়েছে eMMC 5.1, অর্থাৎ স্টোরেজ টাইপটি একটু ওল্ড রাখা হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে বেশি স্পিড আশা করা যাবে না। আর ক্যামেরা যদি কথা বলি, তো এখানে ব্যাকে আমরা দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি, তার মধ্যে মেন ক্যামেরাটি রাখা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে একটি AI লেন্স ক্যামেরা, অর্থাৎ সেটি থাকা না থাকা কোনো কাজে না, জাস্ট শোয়ের জন্য কাজে লাগবে। এবং ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি মাত্র 5 মেগাপিক্সেলের মতন একটি সেলফি ক্যামেরা, অর্থাৎ ক্যামেরা সেটআপের খুব একটি ভালো আমরা এখানে পাচ্ছি না, এবং এই দামের মধ্যে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। এবং ব্যাটারি যদি কথা বলি, তাহলে এখানে 5000 mAh ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের চার্জিং সিস্টেম রাখা হয়েছে। চার্জ করতে ভালোই সময় লাগবে, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে এই ফোনটি চার্জ করতে। তাছাড়া এইটিকে চার্জ করার জন্য USB টাইপ সি রাখা হয়নি, সেই পুরনো মিনি USB দেখতে পাচ্ছি। তো এই জিনিসটি কিন্তু একটি মাইনাস পয়েন্ট। তবে 3.5 mm ওয়াটেজ একটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে এক্সট্রা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ দুটো সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এই জিনিসটি ভালো। তো মাত্র 6999 টাকা ভারতীয় টাকাতে, অর্থাৎ 7000 টাকাতে এই ফোনটি কি তাহলে আমাদের নেওয়া উচিত? তো এখানে আমি বলেছি এই ফোনটি এই দামে ভ্যালু ফর মানি প্রোভাইড করে না, তার জন্য এই ফোনটি নেওয়া উচিত না। তার কারণ হচ্ছে রেডমি A1 এই ফোনটির সাথে যদি রেডমি A1 প্লাসের তুলনা করি, তাহলে প্রায় দুটো ফোনের স্পেসিফিকেশান প্রায় সমান। তাহলে কেন আমরা আর 800 টাকা বেশিতে রেডমি A1 প্লাস ফোনটি নিব? তাহলে রেডমি A1 ফোনটাই নেওয়া ঠিক ছিল। তো রেডমিকে জিনিসটি ভাবা উচিত, সেম স্পেসিফিকেশানে তারা ফোন লঞ্চ করেছে, অথচ 800 টাকা বেশি নিচ্ছে। তাহলে এখানে 800 টাকা বাঁচানোর জন্য আমরা রেডমি A1 নেব। তাছাড়া রেডমি A1 প্লাস এই ফোনটির বদলে যদি আমরা রিয়েলমি C30 ফোনটি নিই, তাহলে প্রায় আমাদের 2000 টাকা বেঁচে যাবে। ভাবতে পারছেন, 2000 টাকা আপনারা সেভ করতে পারবেন। সেম 2GB 32GB ভেরিয়েন্টের দাম সেখানে পেয়ে যাবে মাত্র 5100 টাকা, তার মানে 2000 টাকা সেভ করে আপনারা সেখানে আরও বেটার প্রসেসর পেয়ে যাবেন। সেখানে ইউনিসকের T612 মতন একটি ভালো প্রসেসর পাচ্ছেন, যার অনুডিউস করে 1,80,000, অর্থাৎ 2000 টাকা বাঁচিয়ে আপনারা আরও ভালো প্রসেসর পেয়ে যাবেন রিয়েলমি C30-তে। তাহলে কেন আপনারা সেই ফোনটা নেবেন? সেখানের ক্যামেরা সেটআপ ডিসপ্লে প্রায় সেম রেডমি A1 প্লাসের মতনই আছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা নিলে এই ফোনটিতে ভ্যালু ফর মানি প্রোভাইড পাবো না, উল্টে আমাদের 2000 টাকা লস হয়ে যাচ্ছে।
বা আপনারা যদি আরও 1000 টাকা বেশি খরচা করেন তাহলে আপনারা এইচপি নিক্স হট 12 প্লের মতন একটি ভালো ফোন পেয়ে যাবেন, যেখানে 4GB 64GB ফোনটি নিতে পারবেন এবং সেখানে প্রসেসরটিও ভালো রাখা আছে। ইউনিসেকের টাইগার 610-এর মতন ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো মতে এই ফোনটি নেওয়া উচিত হবে না। আপনাদের কি মনে হয়, এই ফোনটি কি আপনারা নিতে যাচ্ছেন না আমার যে সাজেশনগুলো আমি দিলাম সেগুলো আপনারা নিতে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করতে পারেন। আর যারা চ্যানেলে একদম নতুন দেখছেন এই ভিডিওটি, তারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখেন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।